বাবা, আমার সোনা বাবা, তুমি কই যাবা? আমার ছেলেটা রেডি হচ্ছে। রেডি হয়ে সে বাবার কোলে খেলা করছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আমার ছেলেটা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আমরা কোথায় যাচ্ছি বলবো, এখনই বলবো। খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছি, মানে সাম্প্রতিক সময়ে যে গুরুত্বপূর্ণ কাজ সেই কাজে। তুমি কই যাবা? উলি বাবা, ম্যাচিং ম্যাচিং, বাবা ছেলে ম্যাচিং ম্যাচিং। তো এখন আমরা যাব, লিফট চলে আসছে। তো আমরা বের হয়ে গেছি, এখন হচ্ছে যাচ্ছি মূলত টিকা দেওয়ার জন্য, ভ্যাকসিন। কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, উত্তরা ঢাকা। এখানে দারোয়ান বলতেছে যে আজকে টিকা দিয়েন না, আজকে হলো চায়না টিকা দিতেছে, দু তিন দিন পরে আসেন। তো আমরা আবার দু তিন দিন পরে আসলাম। আজকের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, খুব মাছ ভিড়, এত ভিড়, মানে এত লোক, আমি দেখাইতে পারতাছি না যে কতগুলো লোক এখানে, কত লম্বা লাইন। শুধু এতটুকু লাইন না, আরো অনেক দূরে চলে গেছে লাইনটা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা চলে যাচ্ছি। আজকে এত ভিড় হওয়ার কারণ আছে, আজকে আসলে চায়না টিকা দিচ্ছে না, এই জন্য এত ভিড়। তো কি টিকা দিল বুঝতে পারছেন? মডার্না না, পি ফাইজার। আলহামদুলিল্লাহ আমিও পি ফাইজার পেয়ে গেছি, যদিও আমার ইচ্ছা ছিল যে আমি ই দিব,